প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, স্বাগত আরও একবার। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বাংলাদেশের ছোটোখাটো হোটেলের আলু পুরির রেসিপি। এটা অনেক বেশি ফেমাস আর এটা খেতে অসাধারণ লাগে। স্বাদের বেলায় ষোলো আনা হলেও এ যে কতটা স্বাস্থ্যকর সেই প্রশ্নের দিকে না যাওয়াই ভালো। চলুন তাহলে আপনাদের সঙ্গে আমি আজকে সেই রেসিপিটি শেয়ার করি, কিভাবে বানালে আলু পুরিটা একদম পারফেক্ট দোকানের মতো হবে আর এটার টেক্সচারটাও একদম দোকানের মতো রাবারি তৈরি হবে সেটা। এর সাথে আমি তেঁতুলের টকটাকে সার্ভ করেছি আর এটা রেসিপিও আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই আলু পুরির জন্য ডোটাকে রেডি করে নিতে হবে। এর জন্য একটা মিক্সিং বোলের মধ্যে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা আপনারা নিজেদের উপরে যতটুকু খান ততটুকু কম বেশি করে দিতে পারেন। এরই সাথে দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার এই সয়াবিন তেলটাকে খুব সুন্দরভাবে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে, এমনভাবে মেশাতে হবে যাতে করে সম্পূর্ণ জায়গায় সুন্দরভাবে ছড়িয়ে যায়। যখন এটা মেশানো হয়ে যাবে তখন এটা যদি হাত দিয়ে এভাবে চাপ দিই দেখতেই পারবেন একটা গুটলির মতো পেকে যাচ্ছে। এবার এর মধ্যে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো রেডি করে নিব। ডোটাকে আমার রেডি করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এটা কেমন সফট হয়েছে। এবার এটাকে ঢেকে একটা সাইডে 20 মিনিটের জন্য রেখে দিব। এই 20 মিনিট সময়ের মধ্যে ডোটা পারফেক্টভাবে সেট হয়ে যাবে আর পুরি তৈরি করার ক্ষেত্রে এই জিনিসটাকে অবশ্যই মাথায় রাখবেন। আলু পুরির আলুর পুরের জন্য এখানে আমি দুইটা ছোটো সাইজের আলু ও একটা মিডিয়াম সাইজের আলুকে সিদ্ধ করে নিয়েছি। এবার এগুলোকে একটু ম্যাশ করে নিলাম, দেখতেই পাচ্ছেন। এবার অন্য একটা পাত্রের মধ্যে আমি এখানে 2 টেবিল চামচ ধনিয়া পাতা, 2 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা, স্বাদ মতো ভাজা শুকনা মরিচ নিয়ে নিলাম। শুকনা মরিচকে ভাঙার সুবিধাতে এর উপরে স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণ বিট লবণ। বিট লবণটা দিয়ে এখন মরিচটাকে সুন্দরভাবে ভেঙে নিতে হবে যাতে করে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, এটা যেন আস্ত না থাকে, তাহলে আপনার পুরিটা ছিদ্র হয়ে যেতে পারে, সেক্ষেত্রে অন্য ধরনের সমস্যা দেখা দিবে। এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এরই সাথে এখন দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণ তালা জিরার গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ তালা ধনিয়ার গুঁড়া, সাথে দিয়ে দেবো সম পরিমাণে চাট মশলা। চাট মশলা যদি আপনাদের বাসায় না থাকে তবে টোটালি স্কিপ করতে পারবেন, এটা আমার হাতের কাছে ছিল দেখে দিলাম। এরই সাথে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ তেঁতুলের পাল্প, এটাও চাইলে স্কিপ করতে পারবেন বা লেবুর রসও দিতে পারবেন। এবার সব কিছুকে সুন্দরভাবে মিশিয়ে নিলাম। এখন আমি সেই ম্যাশ করে রাখা আলুটুকুকে এখানে দিয়ে নিলাম এবং সুন্দরভাবে একটা ভর্তা তৈরি করে নিব। ভর্তাটা রেডি হয়ে গেছে, এবার এটা থেকে ছোটো ছোটো বল তৈরি করে নিচ্ছি। এই ভর্তাটা শুধুমাত্র আলু পুরি না, আলু পরোটার ক্ষেত্রেও আপনি ব্যবহার করতে পারবেন, এমনকি ভাতের সাথেও সার্ভ করতে পারবেন। এমন করে আমি ভর্তাটাকে ছোটো ছোটো করে বল তৈরি করে নিলাম, এতে করে স্টাফিংটা করতে সুবিধা হবে। এইদিকে প্রায় 20 মিনিট হয়ে গেছে আর পুরির ডোটা এখন একদম সফট আর নরম হয়ে তৈরি হয়ে গেছে। এবার এটাকে সমান 8টি ভাগে ভাগ করে নিব। 1 কাপ ময়দা নিয়ে, ময়দা দিয়ে প্রায় 8টার মতো আপনি আলু পুরি বানাতে পারবেন। চেষ্টা করতে হবে সম্পূর্ণ ভাগগুলো যেন একই রকমের হয়। এবার হাতের সাহায্যে একটু গোল করে নিচ্ছি, সবগুলো গোল করে নিলাম। এবার একটা আমি বানিয়ে দেখাচ্ছি। প্রথমে এটাকে একটু মোটামুটি বড় করে নিতে হবে, খুব বেশি বড়ও করতে লাগবে না, এতটুকু করে করলেই হয়ে যাবে। এবার এর মধ্যে আমি একটা আলুর বল দিয়ে দিব এবং আলতো হাতে এটাকে টেনে টেনে মুখটাকে বন্ধ করে দিব। এই বড় করার সময় কোনো ধরনের তেল বা ময়দা ইউজ করতে যাবেন না, তাহলে কিন্তু আপনার পুরিটা সুন্দরভাবে এভাবে সিল করতে পারবেন না, সেটা ফেটে যাবে। এমনভাবে এখন আমি সবগুলোকে তৈরি করে সিল করে নিব। আমি আপনাদের সঙ্গে আরও একটা দেখিয়ে দিচ্ছি। একইভাবে আবারও একটা বল এভাবে নিয়ে নিলাম এবং আলতো হাতে এটাকে টেনে একটু বড় করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এর মধ্যে একটা আলুর পুর দিয়ে এটাকে এভাবে করে ভাঁজ করে অনেকটা পিঠে পুলির মতো করে এটাকে মুখটা বন্ধ করে দিতে হবে। এটা আসলে খুবই ইজি, আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। সবগুলো আমি তৈরি করে নিয়েছি, এবার আমি একটা তৈরি করে দেখাচ্ছি। আর প্রথমে আমি হাতের সাহায্যে তৈরি করে দেখাচ্ছি, সেজন্য এর ওপরে সামান্য একটু পরিমাণে তেল লাগিয়ে নিয়ে এটাকে আলতো হাতে একটু কয়েকবার চাপ দিলেই এটা একদম পারফেক্ট একটা পুরি তৈরি হয়ে যাবে। কোনো ধরনের বেলুন ইউজ করার কোনোই দরকার নেই, আমি রেকমেন্ড করবো হাতের সাহায্যেই করবেন, তাহলে আর আপনার পুরিটা কোনো অংশ থেকেই ফেটে যাবে না, আলতো হাতেভাবে চাপ দিতে হবে। এই যে পুরিটা আমার পারফেক্ট শেপে চলে এসেছে, এটা একদম রেডি হয়ে গেছে।
এবার আমি আপনাদের একটা বেলে দেখিয়ে দিচ্ছি। বেলার ক্ষেত্রেও সামান্য তেল লাগিয়ে আলতো হাতে ভাবে বেলতে হবে, কোনো ক্রমেই জোরে প্রেশার দেওয়া যাবে না, তাহলে কিন্তু ছিঁড়ে যাবে। আর যদি অল্প একটু ছোট ছিদ্র হয় তাতে কোনো সমস্যা নেই। সব পুরিগুলোকে আমি বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি এগুলোকে ভাজার জন্য চুলার মিডিয়াম হিটে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিব। তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। এরপর একে একে আলু পুরিগুলোকে ছেড়ে দিব। একটা আলু পুরি ছেড়ে দিলে বেশ কিছুক্ষণ পর এটা তেলের ওপরে ভেসে উঠবে। এখন এটা দুইগুণ ভিডিও স্পিডে দেখিয়েছি, তাই মনে হচ্ছে যে দ্রুতই ভেসে উঠেছে। যখন এটা ফুলে উঠবে তখন এটাকে উল্টে পাল্টে আলতো হাতে চাপ দিয়ে এটাকে ভেজে নিতে হবে। পছন্দ মতো কালার আসতে প্রায় 2 থেকে 3 মিনিট মতো সময় লাগবে। তবে খুব বেশি লো আঁচে যদি ভাজেন তাহলে পুরীর যে অ্যাকচুয়াল একটা থিকনেস হয় বা টেক্সচারটা হয় সেটা আসবে না, সেটা মুচমুচে হয়ে যাবে। এমনভাবেই আমি এখন সব পুরিগুলোকে সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে ফেলবো। কালারটাকে আপনি চাইলে একটু ডিপ করতে পারেন বা একটু লাইটও রাখতে পারেন, যেমনটা আপনার ইচ্ছা। হয়ে গেছে প্রথমটা, আমি আবারও এখানে দুইটা দিয়ে দিচ্ছি। যেহেতু প্যানটা বড় নিয়েছি আর প্যানের মধ্যে যথেষ্ট পরিমাণে জায়গা আছে, তাই আমি দুইটা দুইটা করে এখন ভেজে ফেলবো। এগুলোকেও পছন্দ মতো কালার করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এগুলো সুন্দর কালার চলে এসেছে। আর এখন এগুলোকেও আমি তুলে নিব। আর পুরোটা সময় জুড়ে কিন্তু চুলার আঁচ মিডিয়ামই ছিল, একদম লো আঁচে বা একদম হাই আঁচেও ভাজা যাবে না। দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। এবার সেই তেঁতুলের টকটা তৈরি করার জন্য আমি এখানে 1/2 কাপ পরিমাণ পানি নিয়েছি। এরই মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ তেঁতুলের পাল্প। চাইলে কিন্তু আপনি তেঁতুলটাকে ডাইরেক্টও এই পানির মধ্যে ভেজাতে পারেন। এরই সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ চিনি বা স্বাদ মতো, সাথে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এগুলোকে আমি শুকনো তাওয়ায় টেলে ব্লেন্ডারে একটু গুঁড়িয়ে নিয়েছি। এরই সাথে দিয়ে দেব 1/4 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ি, 1/4 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ি, দুটোই কিন্তু টালা ছিল। এরই সাথে দিয়ে দেব চটপটির মশলা, এটাও দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণ। সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং 1/4 চা চামচ পরিমাণ বিট লবণ। এবার সব কিছুকে সুন্দরভাবে একটু মিশিয়ে নিব। আর আপনি এবার একটু টেস্ট করে দেখবেন, যদি মনে হয় ঝাল কম বা বেশি হয়েছে তাহলে সেটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এর মধ্যে দিয়ে দেব লেবুর রস 1 ফোঁটা, তাহলে ফ্লেভারটা আরও বেশি সুন্দর হবে। আরও একবার সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আর আমাদের তেঁতুলগুলার টকটাও রেডি হয়ে গেছে। এইদিকে পুরিগুলোকেও আমি ভেজে নিয়েছি। তো দর্শক দেখতেই পাচ্ছেন পুরিটা কত সুন্দর হয়েছে। আর এতক্ষণে পুরিটা একদম ঠান্ডাই হয়ে গেছে। এবার আমি আপনাদের সঙ্গে একটা পুরি ছিঁড়ে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন এবার একটা পুরি আপনাদের সঙ্গে ছিঁড়ে শেয়ার করছি। যেমনটা আমাদের এক্সপেকটেশন থাকে ঠিক তেমনটাই হয়েছে, একদম রাবারি টাইপের আর ভেতরটা সফট। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।